Hey Northeast, Namaskar, Akham. I am coming to Prague Cine Award. 26 मार्च को मैं सिलचर आसाम में आ रही हूँ और आई होप के बहुत धमाल होगा, बहुत मजा आएगा। तातु मैं परफॉर्म करूँ प्राग सिने अवार्ड से 26 तारीख है, सो सकलो राइज आहिबो, सबाय आसबेन प्राग सिने अवार्ड से 26 तारीख आमी आसछि शो करते और सबार संगे देखा होबे। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। সড়ক দুর্ঘটনা, বড়খলায় গুরুতর আহত প্রায় 18 জন শ্রমিক। বিবেকানন্দ রোডে দেহ ব্যবসায় জড়িত মহিলা গ্রেফতার, উদ্ধার যৌনাচারের সামগ্রী। ধনসিং বর্মন হত্যাকাণ্ডে 5 আসামির যাবজ্জীবন কারাদণ্ড, বেকসুর খালাস 7 জন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বৃহস্পতিবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন প্রায় 18 জন শ্রমিক। ঘটনাটি সংঘটিত হয়েছে বড়খলা বিধানসভা কেন্দ্রের হাতিছড়া বনদুর্গা মন্দির সংলগ্ন শিলচর হাফলং জাতীয় সড়কে। এদিন ময়নাগড় থেকে শ্রমিকদের নিয়ে আসা একটি টাটা ম্যাজিক গাড়ি নিয়ন্ত্রণ হারালে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন শ্রমিকরা। এতে প্রায় 18 জনেরও বেশি শ্রমিক আহত হয়েছেন বলে প্রাপ্ত তথ্য মতে জানা গেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় বড়খলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে প্রায় 10 জনের অবস্থা সংকটজনক থাকায় তাদের উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত শ্রমিকরা হলেন আলুমনি ফুলমালী, লক্ষ্মী কর্মকার, লক্ষ্মী ঘটোয়ার, সঙ্গীতা ঘটোয়ার, সাবিত্রী ঘটোয়ার, চাপলা ভূমিজ, প্রণতি ভূমিজ, রাধামণি মুড়া, কামিনী ভূমিজ, অঞ্জলি চৌতাল, হেমলতা ঘটোয়ার, নমিতা ঘটোয়ার, বিকে ঘটোয়ার, রতন ঘটোয়ার, সঞ্জয় খাসিয়া, সুনিতা কর্মকার, রবি ওরাং, গৌরী ঘটোয়ার ও পূজা তেলি। তো আমরা খবর পাই আইলাম, আইয়া এখানে দেখি যে রাস্তার মধ্যে পাথর ফালাইল আছে। এই পাথরে গাড়ি স্লিপ করিয়া গাড়ি পাল্টি খাইছে, আর এটা তো খাওয়ার কথা না। এরকম রাস্তার পাথর থাকার কথা না, কারণ এনএসওয়াইয়ের গাড়ি সবসময় এই রাস্তার মধ্যে পেট্রোলিং করে। এবং যেখানে এই যে রাস্তার কন্ডিশন, মানে যেরকমভাবে দেখলাম, এটা তো সবসময় তারা লেবার দিয়ে মেনটেন করে, কিন্তু এখানে তো কোনো এরকম ব্যবস্থা দেখলাম না। আর তা আমি মনে করবো যে এটা এই ন্যাশনাল হাইওয়ে অথরিটি যে গাড়ি যারা পেট্রোলিং করতেছে তারা এটার দায়ী নিতে লাগবো। আর এই রাস্তাঘাটের যে বেহাল অবস্থা, হাতিচড়ার থেকে এই লালবাগ থেকে হাতিচড়া পর্যন্ত আমরা এখানে দেখছি ডাউনের মধ্যে বিশেষ করে বেশিই খারাপ। আর রাস্তার মধ্যে এরকম স্যান্ড গ্রেভেল যেখানে সেখানে ফালাল থাকে, এটার মধ্যে গাড়ি ওই স্লিপ হইয়া গাড়ি পাল্টি খাইছে। আর আমরা বাগানের প্রায় 25-30 জনের মতো শ্রমিক জখম হয়েছে, এখন তারা বড়খলাতে চিকিৎসাধীন অবস্থায় আছে, বড়খলা হাসপাতালে পাঠানি হয়েছে। আশঙ্কাজনক তো এখন পর্যন্ত খবর পাইলাম যে 5 জনের মানে অবস্থা সংকটজনক, তবে এখন আমরা আবার এই বড়খলা হাসপাতালে যাব, যাই করে আমরা তদন্ত করে দেখবো কতজন কীরকম কী পর্যায়ে আছে। যদি দেখবো মেডিকেল রেফার করতে লাগছে তাহলে আমরা শিলচর মেডিকেল কলেজে রেফার। শিলচর বিবেকানন্দ রোডের 28 নং লেনে দীর্ঘদিন ধরে চলে আসা মধুচক্রের পর্দা ফাঁস করলেন স্থানীয়রা। বুধবার স্থানীয়রা 28 নং লেনের একটি বাড়িতে আচমকা হানা দিয়ে মধুচক্রের পর্দা ফাঁস করেন। জানা গেছে, মক্ষীরানী সাবিনা আক্তার দীর্ঘদিন ধরে এই বাড়িতে দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছেন। প্রতিদিনই যুবক যুবতীর আসা যাওয়া ছিল এই বাড়িতে। বুধবারও কিছু যুবক যুবতীদের আসতে দেখায় সন্দেহ জাগে স্থানীয়দের। এদিন আচমকা স্থানীয়রা সে বাড়িতে হানা দিলে মক্ষীরানী সাবিনা আক্তারের সাথে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। উত্তেজিত জনতা ঘরে ঢুকে তল্লাশি চালালে দেখতে পান যৌনাচারের নানা সামগ্রী। এছাড়াও বাড়ির একটি কক্ষে এক প্রৌঢ় ও যুবতীকেও দেখতে পান তারা। বিষয়টি নিয়ে দেহ ব্যবসায় জড়িত সাবিনা আক্তারের সাথে প্রচুর বাগবিতণ্ডা হয় স্থানীয়দের। পরে তারাপুর পুলিশ থানায় খবর দেওয়া হলে সেখান থেকে পুলিশ কর্মীরা ছুটে এসে মক্ষীরানী সাবিনা আক্তারকে গ্রেফতার করে নিয়ে যান। জানা গেছে, সালম্বর নামের এক সংস্থার আড়ালে এই বাড়িতে দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছেন মক্ষীরানী সাবিনা আক্তার। নিজেকে হিন্দু পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসা চালিয়ে আসছেন তিনি। বর্তমানে মক্ষীরানী সাবিনা আক্তারকে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ বলে জানা গেছে। ইউজ কন্ডম প্লাস আমরা যখন আইসি গেট খোলা আছে, মালিকের মালিক পর্যন্ত এখন পর্যন্ত নামছে না,
আমরা সন্দেহ যে উপরে কোনো মেয়েরা ছেলেরা আছে দুইটা ছেলে মেয়ে ধরছি আমরা রাতে নাতে যে মহিলাটা ওই মহিলা বাগাই দিয়েছে পিছনের রাস্তায় কারণ মহিলার উপরে আমরা কিছু করতে পারি না আমরা ছেলেটার সঙ্গে কথা কই আর নিয়ে বাগাই দিয়েছে মহিলাটা প্রথম পরিচয় দিয়েছে হিন্দু মহিলা পরে যখন আমরা তাই ফোন পে দেখছি মুসলিম মহিলার নাম আছে ঘরের মাঝে আমরা আল্লাহ যে লেখা আরবি ভাষা এইগুলো ছবি পাইছি ভগবান কইছে না আমি হিন্দু মেয়ে নাত মেয়ে কইছে ঠাকুরের ফটো লাগে আর আয়া যে দেখছি মুসলিম মেয়ে হিন্দু মেয়ে হিন্দু ছেলে মুসলমান এটা একটা বাজার বাজার করে আমরা সাইজন পাইছি টোটাল এর মাঝে দুজন হিন্দু দুজন মুসলিম ভাই আজকে যে এত দুঃখী গায়া বিবেকানন্দ একটা ভদ্র এরিয়া এরিয়ার মধ্যে এজনে ব্যবসা করে বাগাই দিছে ওই মহিলা বাগাই দিছে আমরা পুলিশ হাতে সঙ্গে দিছে মহিলা আর আরো সন্দেহ আছে বাড়ির মধ্যে এখন পর্যন্ত মালিক লামিয়ে আইছে না আর এই বাড়ির মাঝে আরো ব্যবসা করে এখন কথা হইছে আজকে যে ধরনের ঘটনা ঘটছে আজকে যদি সাম্প্রদায়িক ঘটনা হয় এটা দায়িত্বটা কি হইব তো আমরা মাননীয় ইনচার্জ যে আছে আমরা তারাপুর ইনচার্জ যেমন সদরের ইনচার্জ এবং এসপি ম্যাডাম বা স্যার যেই আছে আমরা দাবি জানাই প্রশাসন আইছে এখানে ইনচার্জ আইছে না আইছে আর ঘটনা হইছে আমরা লাগবে আড়াই ঘন্টা দেড় ঘন্টা আড়াই ঘন্টা এরকম হয়ে যাব তো আজকে যে এই ধরনের ঘটনা ঘটে সামরা গুদামের মানুষ এখানে আয়া ব্যবসা করে মালিকের স্থানদের আমরা এরিয়ার বদনাম করে পালাই দিছে আমরা ইনচার্জের কাছে দাবি জানা নাই যদি তাইরে সারি দেয় আমরা যে শুনছি সারি দিছে তাইর কোনো বিহিত ব্যবস্থা নিছে না আইনত খুলি ছড়ার ধনসিং বর্মন হত্যাকাণ্ডের মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল শিলচর আদালত মামলায় বেকসুর খালাস পেয়েছেন সাতজন প্রায় ষোলো বছর পর খুলিছড়া হত্যাকাণ্ডের রায় ঘোষণা করল শিলচর আদালত কাছাড় জেলার ধলাই সমষ্টির বহুচর্চিত ধনসিং বর্মন হত্যাকাণ্ডের মামলায় বৃহস্পতিবার পাঁচজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে শিলচর আদালত এদিন অতিরিক্ত সেশন জজ এ জে বড়ুয়া হায়দার আলী আবিদুর রহমান সেলিমুদ্দিন বটল মিয়া ও চন্দু মিয়াকে ভারতীয় দণ্ডবিধির 302 নং ধারায় যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেন এছাড়াও সাজাপ্রাপ্তদের বিরুদ্ধে দণ্ডবিধির 147, 148, 448 ধারায় কারাবাস ও জরিমানাও করা হয়েছে পাশাপাশি এই মামলায় বেকসুর খালাস পেয়েছেন সাতজন উল্লেখ্য 2006 সালে ধনসিং বর্মন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল স্থানীয় এক বিবাদের মীমাংসা করতে গিয়ে আয়োজিত সভার সূত্রপাত হয়েই নৃশংসভাবে হত্যা করা হয়েছিল ধনসিং বর্মনকে এদিন ধনসিং বর্মন হত্যাকাণ্ডের রায় শুনতে উৎসুক জনতার উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয় শিলচর আদালত চত্বরে শেষ পর্যন্ত আদালতের রায় শুনে অনেকেই বলছেন যে দেরিতে হলেও আদালতে সুবিচার পেয়েছেন ধনসিং বর্মনের পরিবার একদম নির্দোষী আমরা কোন দুষ্কর্ম করি না আমরা নির্দোষী মানুষ আসতো আমাদের সাজা দেওয়া হয়েছে বুঝলি আমরা তো এটার দ্বারে কেউ আসতাম না তেরা সাজা পাই তেরা পাইছেন আমরাও পাইছি নির্দোষী মানুষ আর কইবার কিছু নাই বুঝলি বিভিন্ন কার্যসূচির মাধ্যমে বৃহস্পতিবার আসাম রাইফেলস 2MGARE শিলচর শাখা কার্যালয়ে সংস্থার 187তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয় এদিন আসাম রাইফেলসের DIG, IG ও কমান্ড্যান্ট সহ বিভিন্ন উচ্চ আধিকারিকদের উপস্থিতিতে প্রাক্তন জওয়ান সহ শহীদদের পরিবারকে সংবর্ধনা জ্ঞাপন করার পাশাপাশি একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও আয়োজন করেন আসাম রাইফেলসের জওয়ানরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আসাম রাইফেলসের উচ্চ আধিকারিকরা জানান যে 1885 সালের 24 মার্চ আসাম রাইফেলস ব্যাটালিয়নের প্রতিষ্ঠা হয়েছিল এতে কর্মরত তৎকালীন সেনা জওয়ানরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ সহ ভারত পাকিস্তান যুদ্ধেও নিজেদের মহত্বপূর্ণ অবদান রেখে গেছেন অনুষ্ঠানে আসাম রাইফেলসের ইতিহাস তুলে ধরে প্রাক্তন ও শহীদ সেনা জওয়ানদের জন্য সরকারি তরফে হাতে নেওয়া বিভিন্ন সুযোগ সুবিধা ও সরকারি পরিকল্পনা সম্পর্কে উপস্থিত প্রাক্তনীদের সচেতন করেন বিভাগীয় উচ্চ আধিকারিকরা সামরা ফলসে 187th রেজিং ডে এই উপলক্ষে আমরা এক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশন থেকে সবটা অর্গানাইজ করা হয়েছে এবং DG আসাম রাইফেলস IG আসাম রাইফেলস শ্রীকুনা থেকে আমরা এই অ্যারেঞ্জমেন্টে সব কিছু হেল্প করা হয়েছে যাতে আমরা এটা 1835 আমাদের আসাম রাইফেলস রেজ হয়েছিল আর তখন আসছিল কাছাড় লেবি পুলিশ আর ইসকার ক্রমান্বয়ে আজকে এটা আসাম রাইফেলস এবং আমাদের শান একটা অর্গানাইজেশন আজকে আমাদের এখানে মোর দেন 200 উইডোজ প্লাস এক্স সার্ভিসম্যান জমায়েত হয়েছে অফিসার IG ডেপুটি IG সাহেব বাকি কমান্ডেন্ট দুজন সবই উপস্থিত হয়েছে এখানে আমরা এটা অর্গানাইজ করছি যে আসাম রাইফেলস ডে মানাইছি মানানোর পর থেকে আবার এই যে আমরা বিড নারীস যারা ডেথ ইন সার্ভিস ডিউ টু হোস্টেল অ্যাক্টিভিটিস তাদের ওয়াইফরে তিনজনকে আমরা প্রেজেন্টেশন দিচ্ছি এরপরে যারা 80+ এজ যারা 80 বছর পর্যন্ত তখনও আমাদের সাথে আছে তাদেরও একটা গিফট হয়েছে এর অতিরিক্ত যারা হ্যান্ডিক্যাপ যেমন আরও তিনজন আসিল
তারারও আমরা একটা গিফট দিছি, যাতে তারা সান্ত্বনা একটা প্রাইজ দিলে পরে তার সবের একটা মনে আনন্দ আসে, এই আনন্দটাই আমরা উদযাপন করছি। এরপরে আমাদের এখন টি ব্রেক হইব, টি ব্রেকে সবে চায় পানি হইব, তারপরে আমাদের ডিসপার্সাল, সব কিছু ফেসিলিটি আছে। আফটার রিটায়ারমেন্ট আমরা যেমন ধরেন ফিউনারেল গ্রান্ট আছে, ম্যারেজ গ্রান্ট আছে, ওল্ড এজ গ্রান্ট আছে, যেমন ইসিএইচ মানে এক্স সার্ভিসম্যান কন্ট্রিবিউটরি হেলথ স্কিমের ফেসিলিটি আছে, যেমন আর্মি হসপিটাল সব কিছুতেই সেই ফেসিলিটি আমরা পাইতেছি, আমরা কোনো অসুবিধা নেই। সর্বভারতীয় শ্রমিক সংগঠন ও সংযুক্ত কিষাণ মোর্চার উদ্যোগে আগামী 28 ও 29 মার্চ দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে বৃহস্পতিবার যৌথ মঞ্চের পক্ষ থেকে ধোয়ারবন্দ বাজার, শিলকুড়ি বাজার সহ ফকিরটিলাতে পৃথক পৃথক পথসভা অনুষ্ঠিত হয়। এই সভাগুলোতে বক্তব্য রাখেন এআইইউটিইউসির কাছাড় জেলা কমিটির সম্পাদক মাধব ঘোষ, সারা ভারত কৃষক সভার কাছাড় জেলা সম্পাদক সুভাষ দেব, কৃষক নেতা রণজয় দাস, কৃষক নেতা অরূপ চক্রবর্তী এবং যুব সংগঠন এআইডিওওয়াইর কাছাড় জেলা সম্পাদক বিজিত কুমার সিনহা প্রমুখ। এদিন প্রত্যেক বক্তারা কেন্দ্র ও রাজ্য সরকারের চরম জনস্বার্থ বিরোধী নীতি এবং মিথ্যা প্রতিশ্রুতির তীব্র সমালোচনা করেন। নোটবন্দি, জিএসটি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি, পেট্রোল ডিজেল রন্ধন গ্যাসের লাগামহীন মূল্যবৃদ্ধি, শ্রমিক ছাঁটাই, রাষ্ট্রায়ত্ত লাভজনক সংস্থাগুলোকে বিক্রি করা, কৃষকদের ফসলের ন্যায্য মূল্য না পাওয়ার ফলে কৃষকদের আত্মহত্যা এবং ভয়াবহ বেকারত্বের কথা তুলে ধরেন বক্তারা। অনুরূপভাবে শিলচর শহরের বিভিন্ন অঞ্চলে পথসভা করা হয়। উল্লেখ্য, কাছাড় জেলাতে 29 মার্চ ভোর 5টা থেকে বিকেল 5টা পর্যন্ত 12 ঘণ্টার সাধারণ ধর্মঘট আহ্বান করেছে শ্রমিক এবং কৃষক সংগঠনগুলো। 28 মার্চ শুধুমাত্র শিল্প প্রতিষ্ঠানগুলোতে শ্রমিক ধর্মঘট পালন করা হবে। সমস্ত কিছুকে যখন বেচেই দিচ্ছে, চাকরি পাবে কোথায়? তাই আমরা দাবি করছি সমস্ত বন্ধ কল কারখানা চালু করে রাজ্য সরকারের, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যে পদে শ্রমিকরা কর্মচারীরা অবসর নিচ্ছেন, সরকার সেই পোস্টগুলোকে অবলুপ্তি করে দিচ্ছে। আমরা দাবি করছি কেন্দ্রীয় রাজ্য সরকারের সমস্ত খালি পদ, শূন্য পদে শিক্ষিত উপযুক্ত বেকার যুবকদের অবিলম্বে নিয়োগ করতে হবে, বন্ধ কলকারখানা চালু করে এই শিক্ষিত যুবক, অশিক্ষিত যুবক যে যার কাজ মতো চাকরি প্রদান করা হোক। এই দাবিতে সমগ্র ভারতবর্ষ জুড়ে অল ইন্ডিয়া আনএমপ্লয়েড ইয়ার স্ট্রাগল কমিটি লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা এখানে আহ্বান করছি আপনাদের প্রত্যেকের কাছে, আপনাদের ঘরের ছেলে মেয়েদের ভবিষ্যৎ যারা নাগরিক, তাদের জীবনের স্বার্থে জীবনকে নিশ্চয়তা প্রদান করার স্বার্থে এই ধর্মঘট, এই আন্দোলন। ভুবন হিল সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা এজিএম অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার সকাল 11টায় সেন্ট ক্যাথরিন গঙ্গানগর জনতা এমএ মাদ্রাসা সংলগ্ন কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় সেই সভা। সমিতির চেয়ারম্যান মহিউদ্দিন লস্করের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় আলোচ্য সূচি অনুসারে সমিতির বিগত সাধারণ সভার প্রস্তাবিত পাঠ করেন সমিতির সিনিয়র সেলসম্যান স্বরূপ নাগ। পরে সমিতির 2019-20 অর্থ বছরের ব্যালেন্স শীট নিয়ে আলোচনা হয়। এদিনের সভায় সমিতির 2021-22 অর্থ বছরের বার্ষিক পরিকল্পনা ও প্রস্তাবিত বাজেট তুলে ধরা হয়। এছাড়া 2021-22 সনের সমিতির উন্নতিকল্পে কার্যনির্বাহক পরিষদ, কর্মচারীদের ট্রেনিং সম্পর্কে বিশদ আলোচনা করা হয় এবং তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এদিনের সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন এনামুল হক লস্কর, ব্রজেশ চন্দ্র দাস সহ অনেকে। 1973-74 ইংরেজি পর্যন্ত কবাডি পর্যন্ত আমার হলো 13 লাখ টাকা। আর আমার 2021-22 পর্যন্ত ইনকাম আসব 43 লাখ টাকা, অর্থাৎ হইল 43 বছরে প্রফিট হয়েছে কবাডি পর 13 লাখ টাকা। আর আমার 7 বছরের প্রফিট হইব 30 লাখ টাকা। চেয়ারম্যান বানাইছেন কইতে আপনারা মাথা নত হইতো না, আশা করি করতো না, উচা করে কথা কইতে পারবা। আর সবচেয়ে যেদিন কম বয়সী কোনো চেয়ারম্যান থাকুন আস্থা খাসারের মধ্যে সবচেয়ে কম বয়সী চেয়ারম্যান হইলাম আমি। আর আপনার দোয়ায় আশীর্বাদে এডিসি তো নিলে এডিসি পর্যন্ত সব জায়গায় তো আমরা সম্মান আছে, ধন্যবাদ আমরা ভুবন হইল। তাই আপনারা এই গরমের মধ্যে আইয়া বেশ কষ্ট করছেন, আগটা পাইতাম।
অপহৃত জহিরউদ্দিনকে উদ্ধারের পাশাপাশি দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে পদ্মনাভ বড়ুয়ার পুলিশ বাহিনী। এতে বড়সড় সাফল্য পেল করিমগঞ্জ পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া দুই অপহরণকারীর নাম দীপু এবং সালমান। উল্লেখ্য, বিগত দুদিন পূর্বে জহিরউদ্দিনের দুই বন্ধু দীপু এবং ইকবাল করিমগঞ্জে ঘোড়ার নাম করে একটি অল্টো গাড়ি করে জহিরউদ্দিনকে নিয়ে ফকিরাবাজারে যায়। সেখান থেকে মনিনুদ্দিন নামের আরও এক সাথীকে তাদের সাথে গাড়িতে তোলেন। পরে এই অপহরণকারীরা সকলে মিলে জহিরউদ্দিনকে বাগুরসাঙ্গন গ্রামের সালমানের ঘরে বন্দি করে তার উপর শারীরিক অত্যাচার চালান। এদিকে জহিরের অভিযোগ, তার পকেটে থাকা 70,000 টাকা ছিনিয়ে নেওয়ার পরও অপহরণকারীরা জহিরের পরিবারের কাছে তার মুক্তির জন্য 22,00,000 টাকা দাবি করে। অন্যদিকে বুধবার বিকেলের দিকে পুলিশ গোপন খবরের ভিত্তিতে বাগুরসাঙ্গন এলাকায় অভিযান চালানোর সময় অপহরণকারীরা খবর পেয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায়। পুলিশ তাদের পিছু পিছু ধাওয়া করে নিলামবাজার এলাকা থেকে অপহৃত জহিরউদ্দিনকে উদ্ধারের পাশাপাশি দুই অপহরণকারীকে আটক করতে সক্ষম হয়। তবে এখন পর্যন্ত অভিযুক্ত অন্য দুই অপহরণকারী পলাতক রয়েছে বলে জানা গেছে। কিন্তু ধরিবলৈ যোৱাত তেওঁলোকে মানুহগৰাকীক গাড়ীত উঠাই পেলাই নীলম বজাৰৰ ফালে পলালে। আমি খেলি গৈ পেলাই নীলম বজাৰত গাড়ীখন ৰখালোঁ। ৰখোৱাত ভিক্টিমটো ৰিকভাৰ হ'ল আৰু তাৰ লগত দুজন কিডনেপাৰ আমি এৰেষ্ট কৰিব পাৰিলোঁ। কিন্তু দুজন পলাবলৈ সক্ষম হ'ল আৰু এই বাকী পলোৱা দুজনকো আমি বিচাৰি আছোঁ। দুজনগৰাকীৰ নাম জানিব পাৰিছোঁ? কিডনেপ হোৱা মানুহজনৰ নাম আছিলে আপোনাৰ জহৰুদ্দিন আৰু দুজন কিডনেপাৰ যাক আমি এৰেষ্ট কৰিছোঁ, এজন হ'ল দীপু আৰু এজন হ'ল আপোনাৰ সালমান। জহৰৰ ঘৰ কত? নীলম বজাৰৰ হয়। তেওঁ কিডনেপ কৰি 22,00,000 টকা দাবী দিছিলে। আৰু দুজন এৰেষ্ট কৰিছিল জহৰৰ ঘৰত? এৰেষ্ট দুজন হোৱা, এজন সালমান আৰু এজন হেয়া দীপু। দীপুজন নীলম বজাৰৰে হয়, সালমানজন য'ত আপোনাৰ ৰাখিছিলে বাগাৰচাংগত তাৰে। কেছটো গাড়ী লৈ গ'ল? গাড়ী লৈ নহয়, কিডনেপ কৰিছে। কিডনেপ কৰি তাক একৰাতি ৰাখিছে, তাক পইচা ডিমাণ্ড কৰিছিলে। ডিমাণ্ড নহ'লে শিলচৰ কি শ্বিলং লৈ গৈ মাৰি দিয়া প্লেন আছিল। মাতৃহারা হলেন বিজেপির ওবিসি মোর্চার কাছাড় জেলা কমিটির সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ। ধলাই বিধানসভা কেন্দ্রের পালংঘাট বাজারের ধর্মপ্রাণ মহিলা তথা বিজেপি নেতা কৃষ্ণজীবন দেবনাথের মা শিপ্রা দেবনাথ বৃহস্পতিবার সকাল 6:30 নিজ বাড়িতে প্রয়াত হন। মৃত্যুকালে বয়স হয়েছিল 63 বছর। রেখে গেছেন স্বামী লক্ষ্মীনারায়ণ দেবনাথ, দুই ছেলে কৃষ্ণজীবন দেবনাথ ও দেবাশিস দেবনাথ। এদিকে কৃষ্ণজীবন দেবনাথের মাতৃবিয়োগের খবর পেয়ে ছুটে আসেন বিজেপির কাছাড় জেলা সভাপতি বিমলেন্দু রায়, সহসভাপতি অমিয়কান্তি দাস, সাধারণ সম্পাদক তথা মধ্য ধলাই জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্রপাল, বিজেপি নেতা রূপম সাহা, পূর্ব ধলাই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস, বিজেপির পালংঘাট মন্ডল সভাপতি সুমেন দাস, প্রাক্তন মন্ডল সভাপতি সুবোধ রঞ্জন দাস প্রমুখ। তারা এদিন প্রয়াত শিপ্রা দেবনাথের মরদেহে পুষ্পস্তবক দিয়ে শেষ শ্রদ্ধা জানান। এদিকে শিপ্রা দেবনাথের প্রয়াণে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ধলাইয়ের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিন ধর্মীয় রীতি মেনে প্রয়াতের শেষকৃত্য সম্পন্ন হয়। বরখোলা বিধানসভা কেন্দ্রের বদলখায় শিব মন্দিরের জন্য জায়গা দিলেন বরখোলা রামপুর চা বাগানের নবাগত বাগান ম্যানেজার জি এম সুখেশ সিং। বৃহস্পতিবার সকাল 11:00 ডলুর বদলখায় শিব মন্দির স্থাপনের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এদিন ভিত্তিপ্রস্তর স্থাপনের আগে নবাগত বাগান ম্যানেজারকে স্থানীয় বিশিষ্ট নাগরিক সহ বাগান কর্মীরা গামোছা পরিয়ে বরণ করেন। তার এহেন কর্মকলাপের জন্য ভূয়সী প্রশংসা করেন উপস্থিত প্রত্যেকে। এদিন নবাগত বাগান ম্যানেজারের সাথে উপস্থিত ছিলেন সিনিয়র ম্যানেজার এ কে গিরি, রামপুর জিবির সভাপতি মতি লস্কর, সমাজসেবক রানা রায় প্রমুখ। আমার একটা এটা আমি একটা নিজেকে অনেক সৌভাগ্যশালী ভাবি যে আমাকে একটা ভালো কাজ করার ওনারা সুযোগ দিয়েছেন, যে আমি এই বাগানের জমিনটুকু দান করার জন্যে পেলাম। সেই জন্য আমি নিজেকে ভাগ্যশালী মনে করি কি একটা মন্দির প্রতিষ্ঠান করার জন্য আমার সৌভাগ্য প্রাপ্ত হয়েছে। আর আমি সবাইকে অনুরোধ করব এটাই যে সবাই মিলে যত তাড়াতাড়ি মন্দিরের শিলান্যাস করুন, আর সবের সহযোগিতা নিয়ে আমারও সহযোগিতা থাকবে সবসময়। আমি যতটুকু পারি সহযোগিতা করব এবং মন্দিরটা প্রতিষ্ঠান যাতে অতি শীঘ্র হয় এই বলে আমি কামনা করি। উত্তর পূর্ব ভারত এমারাতের শরিয়া ও নদওয়াতু তামিলের কটামনি আঞ্চলিক
নদোয়ার প্রাক্তন সম্পাদক প্রয়াত মোলানা তাজউদ্দিনের অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন নদোয়া সংগঠনের কর্মকর্তারা। বৃহস্পতিবার উত্তর পূর্ব ভারত এমারতের শরিয়া ও নদোয়াত উত্তামিরের আমিরের শরিয়ত মৌলানা ইউসুফ আলী এবং কেন্দ্রীয় নদোয়াত উত্তামিরের সাধারণ সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক মৌলানা আতাউর রহমান মাছের ভুঁইয়ের নির্দেশে প্রয়াতের অসহায় পরিবারের খোঁজখবর নিতে আসেন করিমগঞ্জ জেলা নদোয়ার সাধারণ সম্পাদক মৌলানা এটিএম জাকারিয়ার নেতৃত্বে এক প্রতিনিধি দল। এদিন তারা প্রথমে কটামুনি আঞ্চলিকের সম্পাদক মৌলানা আব্দুল ফাত্তাহার সঙ্গে মিলিত হন, পরে সেখানে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় প্রয়াত মৌলানা তাজউদ্দিনের পরিবারের অসহায় এক পুত্র দুই কন্যা স্ত্রী ও মায়ের ভবিষ্যৎ সুরক্ষা নিমিত্তে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। সমাজের প্রতি তান বেশি দরদ আসলো, এরপরে শিক্ষা দীক্ষা তান বাচ্চারা যে শিক্ষিত হইতা এরা দিনই এবং দুনিয়াবি জেনারেল শিক্ষা এবং ধর্মীয় শিক্ষা উভয় শিক্ষা এরা যাতে ভালো অর্জন করতে পারে এটার প্রতি তার বিশেষ যত্ন আসলো। আমি তাই অসুস্থ অবস্থায় কয়েকদিন আইছি, তখন তাই বারবার ও কথাটা কইতা যে আমার ছেলে মেয়েরা এরা যাতে ভালা শিক্ষিত হইতো, ভালা করে পড়িতো, ভালা স্কুলে পড়িতো, মাদ্রাসা পড়িতো, এই কথাটা আমার বারবার তাই শেয়ার করতে। ওই হিসাবে আজকে কেন আমরা আলোচনা করছি এই আঞ্চলিকর কর্মী সহ আমরা সবে যে তার এই তিন বাচ্চার যাতে পড়ার কোনো অসুবিধা হয় না, এটা সম্পূর্ণ তার পরিবারের গার্জিয়ান তার বাইন সহ আমরা আলোচনা করে সিদ্ধান্ত করছি এরা স্কুলে পড়ে, ছেলেরা মাদ্রাসায় পড়ে, এরা যাতে পড়ার অসুবিধা হয় না, এরা ধর্মীয় শিক্ষার পাশাপাশি স্বাভাবিক যে জেনারেল শিক্ষায় উচ্চ শিক্ষিত হইতো এটা আমরা লক্ষ্য, এরারে গাইড দেওয়ার লাগি আমরা যতটুকু করার ইনশাআল্লাহ আমরা করিয়ে যাইব। দীর্ঘ বাম আমলের কর্মসংস্কৃতি বর্তমানেও বিদ্যমান। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝোলালো এলাকার প্রমিলা বাহিনী, এমনই একটি চিত্র উঠে এলো বিলোনিয়া মহকুমার ঋষমুখ ব্লকের অধীন আশ্রমপাড়া এলাকায় অবস্থিত উত্তর সোনাইছড়ি টু অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। দীর্ঘ অনেকদিন ধরে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি রিকা মজুমদার নিজের খামখেয়ালি পনায় ছাত্রছাত্রীদের শিক্ষাদান করতে ব্যর্থ। এ নিয়ে বৃহস্পতিবার সকালে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দেয় এলাকার প্রমিলা বাহিনী। ছোট ছোট শিশুদের অভিভাবকদের অভিযোগ, গতকাল সকালে অঙ্গনওয়াড়ি কেন্দ্র খুলতে দেরি হওয়াতে তালা মেরে বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু এদিন সাত সকালে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি সহ হেল্পার ছুটে এসে তালা খুলে দেয়। এরপর স্থানীয় বাসিন্দারা আবারও ছুটে এসে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণিকে ভেতর থেকে বের করে তালা ঝুলিয়ে দেন, কারণ এ নিয়ে বারবার বিভিন্ন দায়িত্ববান নেতৃবৃন্দকে জানানো হয়েছিল কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বিগত অনেকদিন ধরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দিদিমণি রিকা মজুমদার ছাত্রছাত্রীদের ঠিকভাবে শিক্ষাদান করছে না এবং অনেক দেরি করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসেন। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এসেও সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন তিনি, পাশাপাশি ছাত্রছাত্রীদের দিয়ে হেল্পারের বিভিন্ন কাজ করানো হয়। এ নিয়ে এর আগে অনেকবার ডাকা হয়েছিল রিকা মজুমদার নামে ও দিদিমণিকে, তখন অভিভাবকদের কথাতে কোনো কর্ণপাত করেনি, বাধ্য হয়ে বৃহস্পতিবার সকালে তারা ঝুলিয়ে দেয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। পাশাপাশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দিদিমণি রিকা মজুমদারকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি, বরং নিজের কথাকে সত্য বলে প্রমাণিত করতে চেয়েছিলেন বলে জানা গেছে। কতদিন ধরে এমন চলতেছিল? আজকে কয়েক মাসে ধরে এরকম চলতেছে। বাংলা নববর্ষের দিনেই হুইসেল বাজতে যাচ্ছে ঢাকা নিউ জলপাইগুড়ি তৃতীয় যাত্রী ট্রেনের। আগামী 26 মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে মিতালি ট্রেনের যাত্রা শুরুর কথা থাকলেও ভিজিট ভিসা চালু করা সম্ভব না হওয়ায় তা পিছিয়ে যায়। অবশেষে বাংলাদেশ রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনের সঙ্গে ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর বৈঠকের পর সুখবর দিলেন রেলপথ মন্ত্রী। ঢাকা থেকে এ খবর জানান সাংবাদিক রিদি হক। ২৬শে মার্চ একটা ভালো দিন ছিল আমাদের স্বাধীনতা দিবসে, আর যদি হয় তাহলে পয়লা বৈশাখ থেকে যদি ইতিমধ্যেই ভিসা এই শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। সড়ক দুর্ঘটনা, বরখলায় গুরুতর আহত প্রায় 18 জন শ্রমিক। বিবেকানন্দ রোডে দেহ ব্যবসায় জড়িত মহিলা গ্রেফতার, উদ্ধার যৌনাচারের সামগ্রী। ধনসিং বর্মন হত্যাকাণ্ডে 5 আসামির যাবজ্জীবন কারাদণ্ড,
বেকসুর খালাস 7 জন। এখনকার মত আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার। Hey Northeast, Namaskar, Okham. I am coming to Prague Cine Award. 26 March ko main Silchar, Assam mein aa rahi hu aur I hope ke bahut dhamaal hoga, bahut maza aayega. Tatu ma perform karim Prague Cine Awards 26 tarikhe. So sokolu rise ahibo. Sobai ashben Prague Cine Awards e 26 tarikh ami aschi show korte. Ar sobar shonge dekha hobe. আৰু এইবছৰ আৰু গ্ৰেণ্ডকে ডাঙৰকৈ পতা হৈছে।